আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 24-এ আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা সূরা কাওসার নিয়ে আলোচনা করব। এটি এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে, তিনটি আয়াত রয়েছে। এই সূরাটা আপনারা ইন্না আতাইনা বলেই জানেন। সূরাটির নাম হলো কাওসার। তো চলো শুরু করা যাক। তো আমি প্রত্যেকটা টিটল লাগিয়ে বলি যে আপনারা আমার সাথে সাথে বলবেন, তাহলে আপনাদের জন্য এটা খুবই সহজ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকা কাউসার। হামজা নুন জের ইন নুন আলিফ জবর না হামজা আইন জবর আ ইন আ তয়া জবর তয় নুন খারা জবর না আ তয়ন কাপ লাম জবর কাল তয়না কাল কাফ অ জবর কাউ সা জবর সা র জবর র কাউ সা র ইন এখানে মূলত এক আলিফ টান ছিল, কিন্তু মাদার নফের পরে জবরের পরে কালি আলিফ এবং তারপর একটা আলিফ হামজা বরকত হামজা আসার কারণে এখানে টান হবে। এই নিয়মটার নাম হলো মাদ্দে মুনফাসিল। এবং আমি তাজবিদ অংশে আলোচনা করেছিলাম যে হরকতের বামে নুনে বামে এমনি যদি তাজদিদ হয় সেখানে গুণনা করে উপরে, তবে এটাকে বলা হয় ওয়াজিব গুণনা। দেখুন এখানে হরকতের পরে নুনের উপরে তাজদিদ আসছে, এটা গুণনা করতে হবে, এটাকে ওয়াজিব গুণনা বলা হয়। যদি এই গুণনা কেউ না করে ইচ্ছা করে তাহলে তার ওয়াজিব তরফের গুণা হবে। তাহলে কি হবে? একালে টান হয়ে যাবার খারা যাবর কাল কাউ সার। যদি আমরা থামি তাহলে কি হবে? হরকতটা যজম হয়ে যাবে। ইন فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ হামজা নুন জের ইন নুন জবর না ইন না এখানে ওয়াজিব গুণ না শিন আলে জবর শা হামজা জের ই শুন আলে জবর শা নুন জের নি শানি হামজা জবর আ কাব জবর কা শানি আকা হাপেশ হু ওয়াও লাম জবর ওয়ার হুয়াল হামজা বা জবর আব তাও জবর তা রপেশ রু আব তারু ইন্না ওয়াজিব গুন্না শা একালিফ টান মধ্যে তবাই জবরের পরে কালিফ শানি আকা হুয়াল আব তারু যদি থামে তাহলে কি হবে? আব তাও মানে আসে পেশ হবে হাজার যোজন। তাহলে কিরকম হবে? ইন্না শানি একা হুয়াল আব তাও। তাহলে আবার পড়ছি, ভেঙে ভেঙে পড়ছি, আপনার সাথে আমার সাথে পড়বেন। ইন্না আতাইনা কাল কাওসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر. تذكر سورة برجنتي شباب. السلام عليكم ورحمة الله وبركاته.